আমি যতটুকু শুনেছি পরিণীতা মুখার্জি যেরকম মানুষ আর কি, উনি যদি একবার জানতে পারেন যে বিয়ে না করে ওনার মেয়ে দিনের পর দিন রাতের পর রাত একই বাড়িতে একই ঘরে রাত কাটিয়েছে একটি ছেলের সঙ্গে, হয়ে গেল, আর কিছু করতে হবে না কাউকে। এমনিতেই ওনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল জিরো হয়ে যাবে, উনি আর নিঃশ্বাস নিতেও চাইবেন না। এটা কিন্তু ঠিক বলেছো তুমি, মানে ওই এক ঢিলে দুই পাখির শিকার। দিদি এটা ধর। এই নাও তোমার বই। কোনটারে? তুমি বলেছিলে না শেষের কবিতাটা আরেকবার পড়বে। ও হ্যাঁ হ্যাঁ, এটা পুরনো হয় না জানিস, যতবারই পড়ি মনে হয় যেন আবার প্রথম থেকে শুরু করছি, কাজ নতুনই লাগে। যাই, আমি দেখছি। আলতা, একটু ফোন ধরে দিবি? কাকে? অনেকদিন জামাইয়ের সঙ্গে কথা বলি। বাবা, দিদি তুমি কিন্তু জামাই জামাই করে একেবারে অস্থির। হ্যাঁ রে, তোরা কোথায় গেছিলি? কোথাও না আব্বা, আসলে কি বলো তো, আমার আর প্রেক্ষার কিছু কেনাকাটি করার ছিল, তাই শপিং করতে গেছিলাম। তুমি দাঁড়াও। দিদি, হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি পরিণীতা মুখার্জি বলছি, তোমার শাশুড়ি মা। কে শাশুড়ি মা? আমার বিয়েই হয়নি। মানে? ও না 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 না, বলুন বলুন বলুন, কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো, কিন্তু তুমি কি বললে রুদ্রিক, তোমার বিয়ে হয়নি মানে? না না, বিয়ে হয়ে গেছে। মেয়ে যা শুরু করেছে গোটা কয়েক বিয়ে করে অনেক অনেক খুলতে হয়।